Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। রিমলি, কাল বাদে পরশু কিন্তু পয়লা বৈশাখ, সেদিন কিন্তু সকাল থেকে অনেক কাজ। হ্যাঁ, ও পয়লা বৈশাখ তাই না? দেখছেন, আমি একদম ভুললাই গেছিলাম। আচ্ছা ছোট ম্যাডাম, ওই আপনি একদম চিন্তা করবেন না, আপনি দেখবেন কাল আমি একেবারে পুরা বাড়ি পরিষ্কার করে ওই তাজমহলের মতো বানাই দিব। আচ্ছা ছোট ম্যাডাম, আপনার একখান কথা শিখানো। কি কথা? ওই যে দিদিমণি আছে না, উনি ছোট দাদাবাবুর বিশেষ বন্ধু তাই না? কে? শ্রীজা? ও হচ্ছে এই বাড়ির হবু বৌমা, তোমার ছোট দাদাবাবু ওর হবু স্ত্রী। ও বা, দুইজন যে খুব সুন্দর মানাইব, একেবারে যারে কয় রাজজটক। ওই দিদিমণিরে না কি সুন্দর দেখতে, লম্বা প্যাঁচানো প্যাঁচানো চুল, আর একদম একেবারে ঝরঝরে ইংরাজিতে কথা কয়। বছরের শেষে এমন নাম সংকীর্তন শুনলে প্রাণটা করে জুইরা যায়। নতুন জামা কাপড় তো কিছু হলো না। ও মামা, একটু মাংস ভাত হবে তো? আরে হইব রে বেটা, হইব হইব। বছরকার দিন, এদিকে ঘরের মায়াটাই ঘরে নাই। আমার না কিছু ভালো লাগে না, কি করব তোমার? ও তুমি কিছু চিন্তা করো না, আমি আমি রাজুরে কয়ে দিছি, ও কাল সকালে ছোট বাবুরে ফোন কইরা ও রিমলির লগে তোমার কথা বলা হবে। আস আস, আরে প্রাণটা করে হরি গেছি সংগীত শুনি। সকল যে একেবারে লুইটা বুইটা লইয়া গেছে, এরপর কি হইব? আমরা কি আর খেতে পাবো না বাবা? কেন ভালো লাগতেছে না জেঠু? তাই কেন, শরীর খারাপ হলো নাকি? না না, শরীর টরীর খারাপ নয়, আসলে না মামা মামির জন্য খুব মন খারাপ হইতেছে। ও চিন্তা করিস না, অনেকদিন কোনো কথাবার্তা হয়নি তো, তাই মনটা খচখচ করছে। ও তেমন কিছু নয়, সব ঠিক হয়ে যাবে, এখন খেয়ে নে, তোমার খেয়ে নে। কাকামুনি, কাকামুনি তোমার সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে। কি আর্জেন্ট কথা? বাবা কেন নিরুদ্দেশ হয়ে গেছিল সেটা কি তুমি জানো কাকামুনি? আই মিন, বাবার মিসিং রিপোর্টটা নিশ্চয়ই তোমরা ফাইল করেছিলে, তাহলে সেই ফাইলটা কোথায়, মানে কোন অবস্থায় আছে, আদৌ একটা কপি আছে কিনা আমি এসব জানতে চাই কাকামুনি।
কারণ বারো বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য আমাকে আমার বাবাকে হারাতে হয়। ওই কেসটা তো কবে সলভ হয়ে গেছে, আর তাছাড়া ওই ফাইলটা কার কাছে আছে, কোথায় আছে সেসব তো আমার মনেও নেই। হোয়াট, সলভ হয়ে গেছে মানে? কাকামুনি বাবা তো ফিরেই আসেনি, তাহলে সলভ কি করে হয়ে যায় কেসটা? আই মিন দ্য ইনভেস্টিগেশন শুড গো অন, রাইট? অ্যাকচুয়ালি কি বলতো উদয়, ওই দাদার কেসটা হ্যান্ডেল করছিলেন আমার এক সিনিয়র অফিসার, আর আমি তখন সবে সবে ডিউটি জয়েন করেছি, তাই এই কেসটা সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশান আমাকে দেওয়া হতো না, তাই আমিও তোকে কোনো সলিড খবর দিতে পারবো না। কাকামুনি, এই কেসটা আমি রিওপেন করতে চাই, তাই তার জন্য কি প্রসিজিয়ার, কি প্রোটোকলস এগুলো আমায় একটু জানিয়ে দাও, কারণ এত বড় একটা কেস আনসলভ রয়ে যাবে সেটা আমি হতে দেব না কাকামণি। রূপজিৎ, এত সিরিয়াস টোনে উদয় তোমাকে কি বলছিল? সর্বনাশ হয়ে গেছে বৌদি, উদয় চাইছে দাদার কেসটা আবার রিওপেন করবে। আই নিউ ইট যে উদয় এটাই করবে। ওর শরীরে অসিত বরণ মুখার্জির রক্ত বইছে রূপজিৎ, ওকে ঠেকানো তো অত সহজ নয়। আমার মনে হচ্ছে ওকে আবার বিদেশে ফেরত পাঠানোর সময় এসে গেছে। কি হয়েছে গো মাথায়, তোমার ঘরে নাকি ডাকাত পড়ছে? শুধু টাকা পয়সাই নেছে নারু গেছু পরিবের ঘর থেকে, টাকা পয়সা ছাড়া আর কি নেবে কন্ত কত মশাই? কি এমন ক্ষতি করছিলাম আমরা, এত বড় সর্বনাশ করতে হলো? না না, আমরা থাকতে এত বড় অন্যায় কিছুতেই হইতে দেওয়া যায় না। একদম একদম ঠিক কথা কইছেন মোড়ল মশাই, এই ভরসন্ধ্যার সময় গায়ের মধ্যে ডাকাতি কি মেনে নেওয়া যায়? এতে তো বিহিত করা দরকার। না না, গ্রামে পাহারা বসাইতে হবে কর্তা, পাহারা বসাইতে হবে, বসাইতেই হবে, বসাইতেই হবে। রক্ষক সেই ভক্ষক সেই বসায় বাহারা। শ্রীজা মাথায় আছে, মাথায় আছে। আমার খুব টায়ার্ড লাগছে, কাল ফোন করি? না এখনই কথা বলতে হবে। এই উদয় কাম অন, এত ডাউন হয়ে থেকো না তো প্লিজ। বাই দ্য ওয়ে, পরশু কিন্তু পয়লা বৈশাখ, কিছু তো একটা প্ল্যান করতে হবে তাই না? ইটস এ স্পেশাল ডে না? আচ্ছা ঠিক আছে, পরশুর ব্যাপারে না হয় আমরা এখন নাই বা ডিসকাস করলাম। কি আছে পরশু? মানে মানে পরশু কি আছে তুমি ভুলে গেছো? লিসেন শ্রীজা, আমি সত্যি জানি না পরশু কি আছে। দেখো আমি কাল কথা বলি, আজ আমার খুব ঘুম পাচ্ছে। পাক ঘুম উদয়, আপনার সঙ্গে না একটা দরকারি কথা ছিল, কিন্তু আপনি বোধ হয় এখন ব্যস্ত, এখন থাক, আমি কাল সকালে আসবো। শ্রীজা আমি তোমায় একটু পরে ফোন করছি। হ্যালো হ্যালো উদয়। হ্যাঁ কি হয়েছে বলো। আমার মনটা না খুব উষাটন করতেছে, মনে হইতেছে মামা মামির খুব বিপদ। আপনি আমার গ্রামে একটাবার একটা ফোন করেন না? কিন্তু রিমলি এত রাতে নিশ্চয়ই ওনারা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আমার মন খুব কু ডাকতেছে গাড়ি বাবু, আমি আমি জানি গ্রামে ওগো সকলের বিপদ, আমার খুব চিন্তা হইতাছে। রিমলি
কাম ডাউন, তুমি মাথা ঠান্ডা করো, ওনাদের কিচ্ছু হয়নি, ঠিক আছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।